আসসালামু আলাইকুম, ধন্যবাদ ঝেনা পাড়ি শিক্ষক সিমিটারের ছোট ছাত্র ছাত্রীদের জন্য আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। তার ধারাবাহিকতা আজকের বিষয় স্ট্রাকচার মেকানিক্স অধ্যায় আট, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। এর পূর্বেও আমরা শেয়ার ফোর্স বেন্ডিং অধ্যায়ের উপর দুইটা টিউটোরিয়াল আমরা দেখেছি, একটা হচ্ছে যে থিওরি ছিল, একটা ক্যান্টিলিভার বিম। আর আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে সাধারণভাবে স্থিত নিয়ে কীভাবে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা যায়। যেহেতু করোনা ভাইরাসের কারণে আমাদের একাডেমিকভাবে ক্লাস বন্ধ আছে, তাই ছাত্রছাত্রীরা যদি বাসায় পড়াশোনা চালিয়ে নিতে পারে এবং তাদের পড়াশোনা আগাইতে চায়, তাহলে এই টিউটোরিয়ালে তাদের জন্য সাহায্য হবে, হেল্প করবে। তো সেই লক্ষ্যে আমরা আজকে আলোচনা করব যে এল আজকে যে সমস্যাটা আলোচনা করব সেটা হচ্ছে এল দৈর্ঘ্য বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত একটি বিমের ঠিক মধ্যস্থলে পি লোড বহন করে, বিমটি শেয়ার পথ এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে। তো বিমের মধ্যস্থলে পি লোড বহন করে যার দৈর্ঘ্য সিএল। যদি আমরা এটার চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রের মাধ্যমে দেখাই, এটা বিম যার মধ্যখানে এখানে পি একটা লোড আছে আর বিমের দৈর্ঘ্য আছে এল। এই বিমটার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাকে অঙ্কন করতে হবে। তো আমরা প্রথমেই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যে প্রথম ধাপটা ছিল প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল আমার এ বি, আগে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ছিল দুইটা, একটা সাপোর্ট, সমস্ত লোড একটা সাপোর্টে আসতেছিল, আর এখানে যেহেতু দুইটা সাপোর্ট, অতএব এখন লোডগুলো দুইটা সাপোর্ট নেবে, দুইটা খুঁটি, এই বিমটা দুইটা খুঁটির উপর বসে, দুইটা কলামের উপর বসে, আর সেটা একটা এ পয়েন্টে বি পয়েন্টে যত লোড আসবে সেটা এ এবং বি ভাগ করে নেবে। যেহেতু বিম লোডটা একদম মাঝখানে আছে মিডিলে, এখান থেকে একদম মিডিল পয়েন্ট আছে এল বাই টু দূরে, এখান থেকে এল বাই টু দূরে আছে, তাহলে এই লোডটা এও অর্ধেক নেবে, এও অর্ধেক নেবে। এখানে প্রতিক্রিয়া বল আর এ যেটা লেখা যায়, আর এ নেবে পি বাই টু অর্ধেক, তোমার আর বিটাও নেবে পি বাই টু অর্ধেক, অর্ধেক অর্ধেক করে নেবে। তাহলে আমরা যদি এভাবে এটা সরাসরি এভাবে চিন্তা করা যায়, আমরা আরেকভাবে বের করতে বিকল্প নিয়মে কীভাবে আমরা এটার বের করতে পারি, যদি আমরা মোমেন্ট নিই এ পয়েন্টে, মোমেন্ট নিই সমীকরণ মোমেন্ট এ সমীকরণ জিরো, এইভাবে প্রতিক্রিয়া বল সাধারণভাবে স্থায়িত বিমের প্রতিক্রিয়া বল সাধারণ মোমেন্টের মাধ্যমে নির্ণয় করা হয়, এটা দেখানো হচ্ছে। যখন অনেকগুলো বল থাকবে তখন তার বোঝা যাবে না যে অর্ধেক অর্ধেক নেবে, তখন এইভাবে চিন্তা করতে হবে। তখন আমরা নিতে পারি যে পি এই বল, বল ইন্টু দূরত্ব, মানে ক্লক ওয়াইজ, এটা বলছে যে সামেশন অফ মোমেন্টাম এ ক্লক ওয়াইজ পজিটিভ, মানে পি ইন্টু এল বাই টু ক্লক ওয়াইজ পজিটিভ। এরপরে এখানে যদি আমরা আর এ বলি, আর এটা বলি আর বি, আর বিটা এছাড়া এন্টিক্লক ওয়াইজ মাইনাস আর বি ইন্টু এটা এল সমান জিরো, তাহলে আর বি ইন বুঝেছি, তাহলে পি ইন্টু এল বাই টু সমান আর বি ইন্টু এল। আমি চাচ্ছি যে আর বির মান কত, আর বির মান যদি বের করতেছি তাহলে এল এই পাশে আনি, তাহলে পি ইন্টু যে এল বাই টু ইন্টু ওয়ান ভাগ এল সমান আর বি, এখানে এল এল কাটা গেলে থাকছে পি বাই টু সমান আর বি। তাহলে আর বি পাইলাম, আর বিতে প্রতিক্রিয়া বল করা হয়েছে পি বাই টু, এটা আমি আগেও দেখেছিলাম এইভাবে অর্ধেক, যদি আর এস হয় তাহলে এই বলটার আর বি যা নেবে, বাদ বাকিটা তো আমাকে এখন আর বি যতটুকু নেবে বাদ বাকির অংশটা এ নেবে, তাহলে এ সমানও নিতে পারে যে আর এ সমান টোটাল লোড মাইনাস আর বি অংশ বাদ দিলাম, টোটাল লোড পি ছিল পি থেকে আর বি ছিল পি বাই টু, এখান থেকে করলে পরে আমার লোড সমান করলে টু পি মাইনাস পি ভাগ পি মাইনাস ভাগ টু সমান, এখানে লেখা যায় যে পি ভাগ টু, সেটা আমরা প্রথমে লেখাছিলাম পি বাই টু বাই আর এ আর আর বি পি বাই টু। এখান থেকে আর প্রতিক্রিয়া বল পাইছি, প্রতিক্রিয়া বল দেখালাম হিসাব যে আর এ, আর এ সমান পি ভাগ টু আর আর বি সমান পি ভাগ টু। শেয়ার ফোর্স ডায়াগ্রাম বাম দিক থেকে শুরু করতে হবে, এসএফবি ডায়াগ্রাম ওরা অলওয়েজ বাম দিক থেকে, বাম দিক থেকে শুরু করতে হবে। শুরু করতে দিলাম, দাগ দিলাম লোডের নিচে একটা দাগ দিলাম, এটা রেফারেন্স লাইন, রেফারেন্স লাইনটা জিরো জিরো, বাম দিক থেকে উপরমুখী বল আপওয়ার্ড বলের জন্য পজিটিভ শেয়ার, যে আপওয়ার্ড বলের জন্য এটা এসে পজিটিভ শেয়ার এসএফডি, ডাউনওয়ার্ড বল হয় তাহলে এই জন্য নেগেটিভ এসএফডি হবে, নেগেটিভ শেয়ার ডায়াগ্রাম। প্রথমে যারা বল পাশে আর আসছে পি বাই টু, এটা পজিটিভ উপর দিকে উঠছে, তাহলে এখান থেকে মনে গেলাম এটা পি বাই টু এ পর্যন্ত উঠবে,
এখান থেকে এই মানটা এটা হচ্ছে পি বাই টু, তাহলে আমার আর এখানে আর এ ভি এ ভি এর লেফট হচ্ছে জিরো, ভি এর লেফটে জিরো আর ভি এর রাইটে হচ্ছে আমার পাশে যে পি বাই টু পজিটিভ, এটা লেফট এবং এটা রাইট, লেফটে কোনো ফোর্স নাই, এরকম রাইটে তো আমি ফোর্স তো করবো পজিটিভ, এখান থেকে এ পর্যন্ত আমার যাচ্ছি কোনো লোড নাই, অর্থাৎ শেয়ার যা আসছিল তাই হবে পি বাই টু, যখন আমি এখানে আসবো তখন এটা লেফট এটা রাইট, তখন এটার আমার এ বি এটা সি একটা পয়েন্টে এটা সি পয়েন্ট, তাহলে বি সি লেফট, লেফটে আমার যা ছিল তাই থাকবে, যখন ভি সি রাইটে যাব রাইট পাশে যাব তখন আমার এই বলটা হচ্ছে চলবে, তাহলে একটা মাইনাস পি বাই টু মাইনাস পি, এখানে হচ্ছে যে পি মাইনাস টু পি ভাগ টু, সঙ্গে আসছে যে এখানে মাইনাস পি ভাগ টু, এখানে রাইটে যখনই যাচ্ছে তখনই আমার পি বাই টু থেকে মাইনাস পি বাদ দিলে পরে তখন মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস এখানে মাইনাস আছে পি বাই টু মাইনাস পি বাই টু, এখানে যেটা দেখালাম রাইটে, এবার এই পারে কোনো এর ভিতরে কোনো নোট নয় তাহলে এটা সোজা যাবে, এটা লেফট এটা রাইট, বি ভি বির লেফটে আগে যা ছিল মাইনাস পি বাই টু তাই হবে, এটা পি বাই টু মাইনাস, যখন ভি বির রাইটে যাব তখন আমাকে মাইনাস পি বাই টু আর প্লাস পি বাই টু, এখানে বির একটা লোড আছে প্রতিক্রিয়া বল পি বাই টু, তাহলে এখানে জিরো হবে, এখানে জিরো করো, তাহলে আমি জিরো থেকে শুরু করছিলাম করে আবার এখানে গিয়ে আবার জিরোতে শেষ হলো, এটা হচ্ছে শেয়ার ফোর্সের ইয়ে ধর্ম, জিরো থেকে শুরু হবে এবং জিরো থেকে শেষ হবে, এটা এসএপি ডায়াগ্রাম, কারণ এখানে তো বিএমই ডায়াগ্রাম ওপেন করতে চাই, বেন্ডিং ওয়ান ডায়াগ্রাম, বেন্ডিং ডায়াগ্রাম, তো বেন্ডিং ওয়ান ডায়াগ্রামের ক্ষেত্রে ক্যান্টিলিভারে তো অলওয়েজ ছিল পজিটিভ নেগেটিভ, এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে বেন্ডিং ওয়ান ডায়াগ্রাম, তাহলে আমাদের বিএমই ডায়াগ্রাম ওপেন করি, বিএমই ডায়াগ্রাম, বিএমই ডায়াগ্রাম বাম পাশ থেকে শুরু করতে হবে, বাম পার্শ্ব থেকে শুরু করতে হবে, বাম পার্শ্ব থেকে আগে ছিল বিএমবি ডায়াগ্রাম ক্যান্ডিডেট ক্ষেত্রে মুক্ত প্রান্তে, আর সাধারণভাবে স্থগিত বিয়ের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করতে হবে, বাম দিক থেকে শুরু করলে আমরা এই শেয়ারের যে ক্ষেত্রফল শেয়ারের ক্ষেত্রফলটাই হবে বেন্ডিং অ্যামাউন্টের মান, এটা খেয়াল রাখতে হবে, যে এসএফডির পজিটিভ যদি আমার পজিটিভ এসএফডি হয় এটা বেন্ডিং মোমেন্টটা হবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যদি এসএফডি নেগেটিভ হয় এসএফডি ডায়াগ্রাম তাহলে আমার এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে, এটা খেয়াল রাখতে হবে, তো আগে তো আমরা ক্যান্ডিডেটের ক্ষেত্রে মোমেন্ট নিয়ে নিয়ে বের করছিলাম, এখন মোমেন্ট নিয়ে লাগবে না, এখন আমরা শুধুমাত্র যদি এই এরিয়াটা হিসাব করি, এরিয়াটা হিসাব করলে পরে আমরা সাধারণভাবে বিস্তারিত বিমের এসএফডি বিএমবি ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো, তাহলে এই প্রথমে আমরা আসি যে এখানে এতে এম এ এম এতে কোনো মোমেন্ট নাই, কারণ এখানে কোনো লোড পাওয়া যাচ্ছে না, লোড আসলে এটা জিরো হয়ে যাবে, তখন আমি সিতে যাবো এম সি, এম সিতে গেলে পরে এই জায়গায় গেলে পরে কী পাবো, আমি এইটার এরিয়া পাবো, সেটা এরিয়া হচ্ছে যে কত হবে এখানে পি বাই টু ইন্টু এখান থেকে দূরত্ব টোটাল এই ভার্টিক্যাল দূরত্ব পি বাই টু আর হরিজন্টাল দূরত্ব এখানে এল বাই টু, তাহলে এখানে পজিটিভ ছিল তাহলে পজিটিভ পজিটিভ পি বাই টু ইন্টু এল বাই টু, পি এল বাই এটা হবে পি এল বাই ফোর, তো মাঝখানে পজিটিভ পাইলাম এখানে আছে জিরো আর মাঝখানে এটা পজিটিভ পাইলাম পি এল বাই ফোর, তাহলে আমরা এখানে পি এল বাই ফোর নিই, যদি আমরা কানেক্ট করি তাহলে এটাকে আমার একটা পাওয়া যাবে ডায়াগ্রাম পি এল বাই ফোর মাঝখানে পি এল বাই ফোর, আবার এটা নেগেটিভ, তাহলে যদি আমি এখানে বিতে যাই মোমেন্টের বিতে, বিতে গেলে কী হবে এটা নেগেটিভ, নেগেটিভ মাইনাস হবে, তো মাইনাস হলে পরে আগে ছিল প্লাস পি এল বাই ফোর আর এখন মাইনাস, এটারও ক্ষেত্রে বলা হবে পি বাই টু ভার্টিক্যাল ডিস্টেন্স পি বাই টু আর হরিজন্টাল এল বাই টু, তাহলে পি বাই টু ইন্টু এল বাই টু, এখানেও হবে এটা পি এল প্লাস পি এল বাই ফোর মাইনাস পি এল বাই ফোর, তাহলে সমান সমান জিরো, এখানে জিরো চলে আসে, তো সাধারণভাবে বিস্তারিত বিমের ক্ষেত্রে বেন্ডিং ওয়ান ডায়াগ্রামটা পজিটিভ জিরো থেকে শুরু হবে এবং জিরো থেকে শেষ হবে, এটা হচ্ছে এটা হচ্ছে এসএফডি ডায়াগ্রাম আর এটা হচ্ছে বিএমবি ডায়াগ্রাম, আমরা খেয়াল রাখি যে সিম্পল সাপোর্টের বিমের ক্ষেত্রে সাধারণ স্থানীয় বিমের ক্ষেত্রে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট দুইটারই উভয় পাশে জিরো হবে, জিরো থেকে শুরু হবে এবং জিরো থেকে শেষ হবে, ক্যান্ডিলিভারের ক্ষেত্রে সেরকম ছিল, ক্যান্ডিলিভারের ক্ষেত্রে শেয়ার ফোর্স জিরো থেকে শুরু হয়ে জিরো হচ্ছিল কিন্তু বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে জিরো থেকে শুরু হয়ে সাপোর্টে ম্যাক্সিমাম হচ্ছিল, পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক সমাধান করব, আরেকটা অঙ্ক দেখব হচ্ছে সাধারণভাবে স্থগিত বিমের দৈর্ঘ্য এল, এরপরে প্রতি একক দৈর্ঘ্যে ওমেগা ভার সমভাবে বিস্তৃত আছে,
কিন্তু শেয়ার ফর দ্য মিনিমাল ডায়াগ্রাম অঙ্কন করো। এর আগের বিমকে আমরা দেখলাম যে সেটা পয়েন্ট লোড ছিল আর এটা সমবায় বিস্তৃত হলো। এটা যদি আমরা আঁকা ডায়াগ্রাম আঁকাই যেরকম হবে, ওসে একটা বিমের একটা বিম যেটা দৈর্ঘ্য আছে এল, আগে ছিল পয়েন্ট লোড মাঝখানে, এটা হচ্ছে সমবায় ওমেগা ইউনিট পার লেন্থ, আর টোটাল দৈর্ঘ্য আছে। এখানে আমরা যদি বলি এটা ইয়ে এটা বি, আমরা এখানে প্রতিক্রিয়া বল পাবো আর এ, আর এখানে আর বি মান আমাকে বের করতে হবে। সাধারণভাবে স্থিত ক্ষেত্রে প্রতিক্রিয়া বল অবশ্যই মোমেন্টের সাপেক্ষে বের করতে হবে। প্রথম মোমেন্ট আমরা বাম পাশে সাপোর্টে নেব, প্রতিক্রিয়া বল সঙ্গে সঙ্গে মোমেন্টটা দিয়ে সঙ্গে সঙ্গে জিরো, ক্লকওয়াইজ পজিটিভ, তো পজিটিভ ধরে যেতে হবে। এই জায়গায় যদি মোমেন্ট দিই তাহলে এই বলটা আমার জিরো হয়ে যাবে আর এটা, কারণ এটা দূরত্ব পাওয়া যাবে না। এখন পাওয়া যাবে এই লোড, এই লোড টোটাল প্রতি মিটারে যদি ওমেগা হয় তাহলে এল মিটারের জন্য টোটাল হচ্ছে এই টোটাল লোডটা আমার সেন্টার দিয়ে কাজ করবে, টোটাল লোডটা হবে ওমেগা ইনটু এল, এটার টোটাল যতটুকু জায়গা আছে তার মাঝখান দিয়ে কাজ করবে, বিস্তৃত লোডের ধর্ম এটা। তো সেটা হচ্ছে তাহলে আর ওমেগা ইনটু এল, এটা কোয়াড্রেন্টের দিকে ক্লকওয়াইজ পজিটিভ ইনটু এই লোডটা কাজ করবে এল বাই টু দূরত্ব, মানে এখান থেকে এই টোটাল দূরত্ব হবে এল বাই টু, এটা হচ্ছে বল ওমেগা ইনটু বল ইনটু এল বাই টু মাইনাস এটা ঘড়ি কাটা বিপরীত দিকে আর বি, আর বি ইনটু এল, আর বি হচ্ছে এল দূরত্বে কাজ করবে এখান থেকে এল দূরত্ব নিয়ে সমান সমান জিরো। তাহলে আমরা যদি করি যে ওমেগা ইনটু এল স্কোয়ার ভাগ টু সমান সমান আর বি ইনটু এল, আর বির মান বের করতে হচ্ছে, তাহলে আর বি সমান লিখতে পারি যে ওমেগা এল স্কোয়ার ভাগ টু ইন্টু এল ভাগ, এই এল এল কাটা গেলে এখানে একটা এল থাকে ওমেগা এল ভাগ টু, এটার আর বির মান পেলে আমরা ওমেগা এল ভাগ টু। এবার যদি আর এর মান পেতে চাই তাহলে আর এর মান ক্ষেত্রে টোটাল লোড ছিল ওমেগা, এখান থেকে আর বির মান যা নেবে সেটা বাদ দিলে পরে আমরা আর এ পাবো, আর এ পাবো আমরা ওমেগা এল, আর বি ছিল ওমেগা এল ভাগ টু, এখান থেকে ক্যালকুলেশন করতে টু ওমেগা এল মাইনাস ওমেগা ইনটু এল ভাগ টু, তাহলে এসে ওমেগা এল ভাগ টু, তাহলে এটা হচ্ছে ওমেগা এল ভাগ টু। তাহলে টোটাল যে লোডটা সেটা তো এই পয়েন্ট আর এই পয়েন্ট অর্ধেক অর্ধেকই নেবে, সিম্পলি আমরা এটা চিন্তা করলে বোঝা যায়। তো যেটা পাইলাম আমরা এখান থেকে মোমেন্ট মুছে দিচ্ছি, তাহলে আর এবং আর বি প্রতিক্রিয়া বল বের করলাম, যে আর এর পাইছি আমরা ওমেগা এল ভাগ টু আর আর বি আমরা পাইছি ওমেগা এল ভাগ টু। তো প্রথমে আমরা এসএফবি ডায়াগ্রাম অঙ্কন করবো, এসএফবি অঙ্কন করবো, তাহলে বাম পাশ থেকে শুরু করতে হবে, আমরা এটা শুরু করলাম বাম পাশে রেফারেন্স লাইন নিলাম একটা রেফারেন্স লাইন, বাম পাশ থেকে যদি শুরু করি তাহলে প্রথমে আর এর এটা লেফট এটা রাইট, এ ভি এ লেফটে কোনো শেয়ার নাই কোনো বল নাই, যখনই ভি এর রাইটে যাবো তখনই আমরা প্রতিক্রিয়া পাচ্ছি কত পজিটিভ ওমেগা এল বাই টু, পজিটিভ মানে এখান থেকে জিরোর থেকে আমরা উঠবো, জিরোর থেকে উঠলাম কতটুকু ওমেগা এল বা টু, এর পর্যন্ত ওমেগা এল ভাগ টু। এরপর আমার মাঝখানে আমি যদি এখানে আর কোনো পয়েন্ট নাই বা ভিতে যাই, তো ভিতে বি লেফট এবং বি রাইট, বি লেফটে যখনই যাবো তখন এই টোটাল বলটা মাইনাস হবে, কারণ উপরের দিকে পজিটিভ আর এটা ডাউন বলে মাইনাস হবে, সেটা ভি বি লেফটে যেটা হবে সেটা হচ্ছে আগে ছিল ওমেগা এল ভাগ টু আর মাইনাস ওমেগা ইনটু এল, টোটাল লোডটা ওমেগা ইনটু এল মাইনাস হবে লেফটে গেলে, তাহলে ওমেগা এল ভাগ টু মাইনাস টু ইন্টু ওমেগা এল, যদি আমরা লস হল করি লস হল করলে এরকম হবে, যে যদি করি এখান থেকে এটা আসছে যে মাইনাস ওমেগা এল ভাগ টু, আমার এখানে ছিল পজিটিভ ওমেগা এল বাই টু আর এখানে আছে মাইনাস ওমেগা এল বাই টু, এই করতে মাইনাস এখানে লেফটের ওমেগা এল ভাগ টু, এখানে করি তাহলে এরকম হবে এটা। এরপরে আমার এখান থেকে দেখছে যখন রাইটে যাবো তখন এখানে ওটা পজিটিভ বল আছে, ভি বির রাইটে যদি আমরা যাই রাইটে গেলে আগে মাইনাস ওমেগা এল ভাগ টু আর পজিটিভ ওমেগা এল ভাগ টু, যে এই বলটা আপওয়ার্ড হবে জিরো হবে, এখান থেকে এটা তুলে জিরো হবে, জিরো জিরোর থেকে আমরা শুরু করেছিলাম আমার জিরোর থেকে শেষ হলো, তো এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ, তাহলে এটা দেখা যাচ্ছে এটা মিডিল দিয়ে ক্রস করবে, মিডিল দিয়ে, তো এখানে আছে এটা হবে এল ওয়ান টু দূরত্ব, এটা যদি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে চাই এখন মুভমেন্ট ডায়াগ্রাম, সেক্ষেত্রে আমরা মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি এমডি বিএমডি ডায়াগ্রাম, আমরা এখানেই করবো একটা রেফারেন্স লাইন দেবো জিরো জিরো,
আমরা বলছি যে বিএমডি ডায়াগ্রামটা হবে শেয়ারের ক্ষেত্রফল, শেয়ারের ক্ষেত্রফল হবে বিএমডি ডায়াগ্রাম। তো এটা মিডিল লাইন যেহেতু ক্রস পেস, তাহলে আমি এই বরাবর একটা দাগ দেবো এরকম। তাহলে বিএমডি ডায়াগ্রাম, বিএমডি ডায়াগ্রাম এটা হতে সাই। তো বিএমডি ডায়াগ্রামের সামেশন অফ মোমেন্ট এটি, এটা তো এটা কোনো মোমেন্ট পাওয়া যাবে না, এটা কারণ এতে কোনো লোড আমার এরিয়া নাই। তাহলে আমি এখান থেকে এই জায়গায় যাচ্ছি, তখন আমি এইটুকু এরিয়া পাচ্ছি, এটা ত্রিভুজ এরিয়ার ক্ষেত্রফল। সামেশন অফ মোমেন্ট এট আমরা এ বি, এটা আমরা মান দিলাম যে এটা সি এর মান, এই জায়গায় যেখানে আমরা এটা কানেক্ট করছি সি পয়েন্ট, সেন্টার পয়েন্ট যেটা সি, এম সিতে আমরা মোমেন্ট কত হবো, এম সিতে পয়েন্ট হবো যে এখান থেকে যতটুকু এরিয়া আমি যাচ্ছি সেই এরিয়াটাই হবে সি মোমেন্ট। হাফ ইন্টু এটার ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি আছে এল বাই টু, আর উচ্চতা আছে এখান থেকে এটা ওমেগা এল বাই টু। তাহলে এখানে আছে যে তাহলে কত আছে যে ওমেগা এল স্কোয়ার, ওমেগা পজিটিভ, ওমেগা এল স্কোয়ার, আর এখানে দুই দুখানে চার, চারটুখানি আট, ওমেগা এল স্কোয়ার বাই এইট। তাহলে আমরা সি বিন্দুতে মোমেন্ট পেলাম পজিটিভ, যেহেতু এটা ডিস্ট্রিবিউশন লোড, সেক্ষেত্রে এটা কার হবে এরকম, কার হবে এরকম, এটা ওমেগা এল স্কোয়ার বাই এইট। যখন আমি আমার এখানে যাবো তাহলে এটা মাইনাস হবে এরিয়াটা, মাইনাস যখন আমরা বি পয়েন্টে যাবো মোমেন্টের বিতে, যে আমরা সির মোমেন্টটা আগে ছিল হাতে, আগের মোমেন্টটা ব্যবহার করতো, ওমেগা এল স্কোয়ার বাই এইট মাইনাস, এখান থেকে আমি এখানে গেলাম, তাহলে আগের মোমেন্টটার সাথে এই এরিয়াটা আমার প্লাস হবে না মাইনাস হবে, যদি এটা রেফারেন্সের উপরে থাকতো প্লাস হতো, নিচে থাকার কারণে মাইনাস হবে, মাইনাস হাফ ইন্টু ভূমি এল বাই টু, আর এখানকার উচ্চতা আছে ওমেগা এল বাই টু, ওমেগা এল বাই টু। তো এখানে করি তাহলে ওমেগা এল স্কোয়ার বাই এইট মাইনাস, এখানেও হবে ওমেগা এল স্কোয়ার বাই এইট, তাহলে কাটা গেলে এটা হবে জিরো, এখানে আছে জিরো হবে বিতে, তাহলে যদি এটা মিলে যায় তাহলে এটা। তো সিমল সাপোর্টেড বিমের বেন্ডিং ওয়ান ডায়াগ্রাম এরকম হবে, তো শুধুমাত্র ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে যে ওমেগা এল স্কোয়ার বাই এইট, আর এটা পরবর্তী আমরা আরেকটা অঙ্ক সমাধান করবো। এখন আমরা একটা বিম দেখব, সাধারণ বিস্তারিত বিম, যেটা হচ্ছে যে দুইটা সাপোর্ট এ এবং বিতে, আর এখান থেকে 2 মিটার দূরে একটা পয়েন্ট লোড আছে 500 কেজি, আবার এখান থেকে ডিস্ট্রিবিউশন লোড শুরু হয়েছে প্রতি মিটারে 100 কেজি, আর এখানে আবার পয়েন্ট লোড আছে 200 কেজি। তো এটার আমরা প্রথমেই এটা দুইটা পয়েন্ট লোড এবং ডিস্ট্রিবিউশন লোড একই সাথে আছে, সেখান থেকে আমরা প্রথমে প্রতিক্রিয়া বল নির্ণয় করতে পারবো। তো সাধারণভাবে বিস্তারিত বিমের প্রতিক্রিয়া বল নির্ণয় করতে গেলে মোমেন্ট নিতে হবে, যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট, তাহলে সাপোর্টে মোমেন্টের ইয়েতে মোমেন্ট নিলাম, এই সময় জিরো, কোনো সময় দেখলাম যে পজিটিভ, ঘড়ি কাটার দিকে যে বলগুলো সেগুলো পজিটিভ। তাহলে প্রথমে আসছে 500, এখানে মোমেন্ট নিলে তোমার এই বলটা আর এ, এটা আর এ, আর এটা আছে আর বি, আর এ তো জিরো হয়ে যাবে কারণ দূরত্ব পাওয়া যাবে না। এরপরে 500 ইন্টু আছে 2 প্লাস, এখানে টোটাল ডিস্ট্রিবিউশন লোড আছে 100 ইন্টু, যদি আমরা এভাবে নিই যে ডিস্ট্রিবিউশন লোড আছে 100 ইন্টু কতটুকু দূরত্বে আছে 6 আর 2 8 মিটার দূরত্বে আছে, তাহলে 100 ইন্টু 8 এটা আছে লোড। লোডের সাথে এখন এটা ডিস্ট্রিবিউশন লোডটা অবলয় সেন্টার দিয়ে কাজ করবে, তাহলে এখানে 8 মিটার জায়গার এখান থেকে এটা দূরত্ব আছে 8 মিটার, তাহলে এখানে 4 মিটার দূরত্ব দিয়ে কাজ করবে, 4 মিটার দূরত্ব এরকম করে কাজ করবে। যেমন 4 মিটার বলতে এখান থেকে এটা 4 মিটার, মোমেন্ট হবে এখানে 2 আর এখানে 4, টোটাল 2 আর 4 6 মিটার দূরত্ব, এখান থেকে 2 মিটার আর এই ডিস্ট্রিবিউশন লোডের সেন্টার পর্যন্ত দূরত্ব 4 মিটার, 4 আর 2 6 মিটার। এরপরে এই লোডটা আসবে আরবি, আরবি আছে ঘড়ি কাটার বিপরীত দিকে মাইনাস, এখানে আছে 2 আর 6 8 মিটার দূরত্ব আছে। এরপরে এই পয়েন্ট লোড আসবে প্লাস, প্লাস ঘড়ি কাটার দিকে 200, এটা লাগে 2 মিটার, এখান থেকে 6 8 আর 2 10 10 দূরে আছে, সমান সমান জিরো, শুধুমাত্র আরবি হবে না, তাহলে আরবি সমান এখানে আমরা পাবো, আরবি সমান পাবো আমরা 975 কেজি, 975 কেজি। যদি আমরা আর এ সমান বের করতে চাই, আর এ সমান তাহলে আরবি যতটুকু নেবে উপর থেকে যত লোড নিচের দিকে লোড আসছে, লোডগুলো সমষ্টি যোগফল থেকে আরবির মান বাদ দিলে পরে আমরা আর এ, আর এর মান পাবো, কারণ এখানে দুইটা খুঁটি, একটা খুঁটি যা নেবে বাদ বাকি খুঁটিটা এ নেবে। যেমন তোমার যদি টোটাল লোড আছে 500 কেজি প্লাস 100 ইন্টু 8, 100 কেজি 8 মিটার জায়গার উপর আছে, প্লাস হচ্ছে 200 কেজি মাইনাস 975, এটা করলে পর এটা হচ্ছে যে আমার 525 কেজি, এটা হচ্ছে 525
অবশিষ্ট তাহলে আমার এখন প্রত্যেকটার ফোর্স বের হয়ে গেছে প্রত্যেকটার আর এ আর বি প্রতিক্রিয়া বল মোমেন্ট নিয়ে এইভাবে বের করলাম এরপর করে এখন আমরা এটা শেয়ার পথ এবং মিনিমাম ডায়াগ্রাম অঙ্কন করার জন্য পয়েন্ট অনুযায়ী আমরা দাগ দেবো যে যে পয়েন্টে লোড আছে দাগ দেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন নেব রেফারেন্স লাইন 00 00 আমরা এই ক্যালকুলেশনে মুছে দিই মুছলে পরে এটা আমরা চিন্তা করি যে এসএফপি ডায়াগ্রাম এসএফপি ডায়াগ্রাম আমার ভি এ ভি এর লেফটে তো জিরো ভি আর এটা লেফট এটা রাইট লেফটে জিরো আর এসএফপি ডায়াগ্রামে আপওয়ার্ড বল আছে পজিটিভ আর ডাউনওয়ার্ড বল আছে নেগেটিভ হবে এটা খেয়াল রাখতে হবে লেফটে কোনো বল নাই জিরো আর যখন রাইটে যাই ভি এ আমরা রাইটে গেলে পরে কী হবে 525 আছে পজিটিভ 525 পজিটিভ এখান থেকে অন্যদের এখানে মতো 525 অন্যদের 525 এখান থেকে জিরো থেকে শুরু করে এগুলো 525 এখানে কোনো বল নাই তাহলে সোজা যাবে সি লেফট সি রাইট তো ভি সি সি লেফটেও 525 আবার ভি সি রাইটে রাইটে যখন যাবে তখন 500 মাইনাস হবে 525 পজিটিভ মাইনাস 500 এখানে আছে 25 কেজি এখানে 525 কেজি রাখবে এই জায়গায় আসবে শুধুমাত্র 25 কেজি থাকবে 25 কেজি থাকার পরে আমার এখন এখান থেকে আমরা এই জায়গায় যাবো ভি ভি লেফট ভি ভি রাইট ভি ভি যখন আমরা লেফটে যাবো লেফটে লেফটে গেলে পরে হাতে ছিল 25 পজিটিভ পজিটিভ ছিল এখন এখান থেকে আমার এই ফোর্সটা বাদ যাবে 100 × 6 মাইনাস 100 × 6 ডিস্ট্রিবিউশন লোডটা বাদ যাবে বাদ দিলে পরে এটা হচ্ছে 575 এটা হবে মাইনাস 575 আমি যখন এখান থেকে আসবো এই জায়গা পর্যন্ত বাম পর্যন্ত তখন এই লোডটা বাদ দেবো আমার হাতে 25 থেকে তাহলে এখানে 575 575 575-এর ক্ষেত্রে এখানে আবার আমি যখন রাইটে যাবো তখন এই 975 কেজি আপওয়ার্ড আছে তাহলে ভি ভির রাইটে যখন আমি যাবো তখন আগে হাতে ছিল মাইনাস 575 আর এখানে প্লাস আছে 975 এটা আপওয়ার্ড বল 975 যদি এটা হয় তাহলে এখানে হবে এটা আমার পজিটিভ 400 পজিটিভ 400 তাহলে এখান থেকে আবার চলে গেল এই পাশে 400 এই পর্যন্ত এটা 400 400 এখান থেকে আবার যখন এখানে যাবে আমার তখন এই ডিস্ট্রিবিউশন লোডটা মাইনাস হবে সেটা 2 মিটার × 100 তাহলে এখানে ভি ডি লেফটে যখন আমি যাবো হাতে ছিল পজিটিভ 400 মাইনাস 100 × 2 100 × 2 তাহলে এবার আছে 200 200 থাকবে তাহলে এখান থেকে কমে গেল 200 200 হবে কমে গেল এরপর এখানে আবার আমার কী করবো ভি ডি যখন রাইটে যাবো ভি ডি রাইটে গেলে পরে আমার 200 -200 এটা জিরো হচ্ছে ভি ডির এটা লেফট এটা রাইট এটা 200 0 হচ্ছে তাহলে এখানে জিরো নিয়ে যাবে তাহলে আমার জিরো থেকে শুরু করছিলাম এখান থেকে শুরু করে গিয়ে আবার আমরা জিরোতে শেষ করলাম তাহলে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা মাইনাস এটা প্লাস এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম প্রত্যেকটা পয়েন্টে মান দিলে 525 এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করুন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফলটাই হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান এটা আরেকবার নির্ণয় করা মোমেন্ট নিয়ে নির্ণয় করা এটা হচ্ছে কঠিন আমরা যদি ক্ষেত্রফল দিয়ে করি তাহলে এটা সহজ ক্ষেত্রফল দিয়ে করলে এটা সহজ হবে তাহলে আমরা এখন বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করবো বিএমডি যে তো বিএমডি ডায়াগ্রাম যদি অঙ্কন করি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তাহলে প্রথমে এতে এ বিন্দুতে আমার মোমেন্ট নাই জিরো এরিয়া নাই তাহলে এখান থেকে আমি এতে যাচ্ছি সিতে যাচ্ছি তখন এখান থেকে এইটুক এরিয়া আমার পিছনে যেটুক ফেলে যাচ্ছে অতিক্রম করছে সেই এরিয়াটা এম সি সিটা হবে এটা ক্ষেত্রফল যেহেতু আয়তক্ষেত্র তাহলে ক্ষেত্রফল হবে উচ্চতা ইন্টু এখান থেকে দূরত্ব দূরত্ব আছে এখান থেকে 2 মিটার 2 সেটা করলে হচ্ছে এটা 1050 1050 এটা পজিটিভ কেজি মিটার তাহলে আমার এখানে পেলাম যেহেতু এটা কোনো পয়েন্ট লোড মানে কোনো লোড নাই তাহলে এখানে এটা ভার্টিক্যাল হবে এটা 1050 এটা দিলাম যে আমরা এটা এখান থেকে পর্যন্ত 1050 জিরো আছে 1050 কেজি ধরো আমি এই পয়েন্টটা দরকার এখান থেকে কতটুকু দূরে অতিক্রম করছে এটা ডিস্টেন্স এখানে দেওয়া নাই কিন্তু এই ডিস্টেন্স আমি পাইতে চাই তাহলে আমরা কী করতে পারি এটা এটা সূত্র আছে এখানে এক্স এক যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে এখানে ভার্টিক্যাল যে লোডটা থাকবে এই ভার্টিক্যাল লোডটাকে এক্সটাকে আমরা কী করবো এক্সটাকে আমরা বের করে এখানে দেখাচ্ছি যে এক্স সমান আমরা বের করতে পারি এক্স সমান ভার্টিক্যাল লোড ভার্টিক্যাল লোড যা থাকবে তাকে ডিস্ট্রিবিউশন লোড দিয়ে ভাগ করলে দূরত্ব বের হবে
এখানে প্রথমে 0.25, এটা সহজ নিয়ম, তাহলে এখানে দূরত্ব পরিমাপ আছে 0.25, আর এখানে টোটাল 6 মিটার, তাহলে এখানে আমরা 5.75 দূরত্ব, 5.75 মিটার, 0.25 হয় তাহলে এটা 5.75 হবে মিটার। অনুরূপভাবে আমরা যেমন এখানে যদি 575 কে ডিস্ট্রিবিউশন পয়েন্ট দিয়ে ভাগ করতাম তাহলে এটা দূরত্ব পাইতাম, 575 ভাগ 100 করলে 5.75 হতো। একই জিনিস এখান থেকে এই দূরত্বটা 5.75, তাহলে আমার এখন এইটার মান কথা হবে, এখানে আমরা এখানে একটা দাগ দিতে পারি, এরকম দাগ নিলাম, তাহলে এখানেও এটাও পজিটিভ, তাহলে এই যে আগের পজিটিভ ছিল তার সাথে এই পজিটিভটা যোগ হবে, এইটা ক্ষেত্র বলের সাথে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এইটার সাথে এটা যোগ হবে, তাহলে আমরা এটার মান দিলাম হচ্ছে ই পয়েন্ট দিলাম ই, তাহলে মোমেন্ট এক্স যদি আমরা ই নিই, ই এবার আগে ছিল আমার +1050, এখন আছে +0.5 × ভূমি, এখানে ভূমি আছে 0.25 আর উচ্চতা আছে 25, যদি এটা করি তাহলে এটা আছে আমার রেজাল্ট, আমরা এখন এটা বের করব, এটা পাচ্ছি 1053.125 কেজি মিটার, এটা পজিটিভ, এখানে ডিস্ট্রিবিউশন লোড তাহলে এটা কার্ভ হবে, এরকম কার্ভ হবে, এরকম কার্ভ, এটা 1053.125 এটা হলো, এরকম এটা কার্ভ হবে, কার্ভ এটা হেল লাগতে হবে যে পয়েন্ট নোটের জন্য হেলানো লেখা আর ডিস্ট্রিবিউশন নোটের জন্য কার্ভ লেখা হবে, এখান থেকে এখানে মাইনাস হবে, তাহলে এটা আগে যে মান ছিল তার সাথে মাইনাস হবে, তাহলে এম আমরা বি বলছিলাম, এম বিতে যদি আমরা চাই তাহলে আগে ছিল পজিটিভ 1053.125, মাইনাস এখন এটা ক্ষেত্রে মাইনাস হবে, যেহেতু নেগেটিভ এরিয়া, 0.5 × 5.75 × উচ্চতা আছে 575, ধরি তাহলে এর সাথে আগের সাথে মাইনাস হবে, মাইনাস মাইনাস 0.5 × 5.75 × 575, এটা হচ্ছে 600 হয়, -600, আমার এখন আছে এখান থেকে নিচের দিকে চলে যাবে 600, এখানে মাইনাস আসছে মাইনাস, তাহলে এখান থেকে আমার কার্ভ হয়ে মাইনাস হবে, এরকম এরকম 600 হবে, এখান থেকে আমার এটা প্লাস প্লাস, এটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কী করবো যে 0.5 × সমান্তরাল বাহুদের সমষ্টি, এটা সমান্তরাল বাহু, এটা সমান্তরাল বাহু, সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু এখান থেকে উচ্চতা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা পজিটিভ, এম যেটা ডিতে, এম ডিতে কথা হবে আমার যে হাতে ছিল -600 প্লাস, যেহেতু পজিটিভ ক্ষেত্রফল এটা, যেমন ডিতে যাবো এখানে, তাহলে এখানে পজিটিভ ক্ষেত্রফল ছিল 0.5 × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদের সমষ্টি, সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা আছে 2 মিটার, যদি আমরা করি তাহলে 2 2 কাটা গেলে পর এখানে 4 × 600, তাহলে -600 পজিটিভ 0, এখানে আমরা এটা যেহেতু ডিস্ট্রিবিউশন লোড আছে তাহলে এটা এরকম কার্ভ হবে, এরকম কার্ভ হবে, এখানে 0, বেলিমোর ডায়াগ্রামটা 0 থেকে শুরু করছিলাম আর 0 থেকে শেষ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা মান বের করছি 600 কেজি পার মিটার, এটা এসএমডি ডায়াগ্রাম আর এটা বিএমডি ডায়াগ্রাম, তাহলে এইভাবে একটা সিম্পল শর্টে বিমের আমরা সেফটি এবং বিএমডি ডায়াগ্রাম নির্ণয় করতে পারি। আমরা আরেকটা অঙ্ক দেখবো, যেটার এ এবং বি দুইটার সাপোর্ট আছে, এখানে প্রথমে ডিস্ট্রিবিউশন লোড আছে 50 কেজি পার মিটার, 4 মিটার দূরে, তার পয়েন্ট লোড আছে 100 কেজি, আর এখানে একটা এরকম দেওয়া আছে, এটা যুগল, এটার ছেলে বল যুগল, যদি পাশে 200 কেজি 200 কেজি বল, এটা সেন্টার, এটা এ বি, এটা আমরা বললাম যে সি, এটা আছে ডি, তো এখানে একটা যুগল কাজ করছে, এই যেরকম যদি কোনো বল থাকে যেটা একটা কাপড় তৈরি করে সমান বল এবং একই দিকে ঘুরছে, এটা একটা পেয়ার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, পেয়ার ডায়াগ্রাম যদি অঙ্কন করতে চাই তাহলে এরকম আমরা এটাকে আবার নতুন পেয়ার ডায়াগ্রাম আঁকাতে চাই, তাহলে এটা পেয়ার ডায়াগ্রাম হচ্ছে এরকম, যুগল যদি কোনো সময় থাকে তাহলে এটাকে আমরা এইভাবে সলভ করতে পারি, এখান থেকে এটা 100 কেজি 100 কেজি, এখান থেকে এটা 50 কেজি পার মিটার, আর এখানে যদি এদিকে ঘুরছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা একটা পিওর মোমেন্ট তৈরি করবে, এই যুগলটা হচ্ছে 200 × যে কোনো একদিকের বল ইন্টু তার মাঝখানের দূরত্ব 1 × 2 হচ্ছে 200 × 2, তাহলে এটা 700 কেজি মিটার, এটা মোমেন্ট তৈরি হবে, এটা বি, এখানে সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এখন এটাকে সলভ করতে হবে, এরকম থাকা মানেই যে কোনো একদিকে এক প্রান্তের বল ইন্টু মাঝখানের টোটাল দূরত্ব গুণ করলে যেটা হবে সেটা একটা মোমেন্ট তৈরি হবে, এটা বল না সরাসরি মোমেন্ট দেওয়া আছে, মোমেন্ট যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা সলভ করতে চাই
প্রথম প্রতিক্রিয়া বল যে এ আর এ আর আর বি আমাকে নির্ণয় করতে হবে, আর এ এবং আর বি সাজেশন মোমেন্ট আর ইন্টেন্সিটির মোমেন্ট নেই, ক্লকওয়াইজ পজিটিভ হোল নিলে পরে কি হবে, এটা যুগল ক্লকওয়াইজ হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, তো এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া আছে, যদি এরকম দেওয়া থাকতো এই পাশে তাহলে এটা ক্লকওয়াইজ হতো, তো আমরা যদি করি তাহলে এখানে প্রথমে এটা দেওয়া আছে 4 মিটার, তারপর এখানে আছে 2 মিটার, এরপর দেওয়া আছে 2 মিটার দূরত্ব, তো এখানে এই প্রথমে বলটা মোমেন্ট নিলে এটা তো জিরো হয়ে যাবে, আর এ জিরো হবে, তাহলে এই বলটা 50 × 4 মিটার থাকে, এটা টোটাল লোড, এই লোডটা সেন্টার দিয়ে কাজ করবে, কত দূর দিয়ে কাজ করবে, এখান থেকে 2 মিটার দূরে, প্লাস এখানে 100 কেজি পয়েন্ট লোড, 100 × এখান থেকে দূরত্ব আছে 4 মিটার দূরত্ব আছে 100 কেজি, এরপর এটা যেহেতু সরাসরি মোমেন্ট দেয়াই আছে তাহলে এখানে যেটা আছে সেটা তাহলে মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস, এটা তো আর দূরত্ব গুণ করা লাগবে না, যেহেতু দূরত্ব গুণ করে মোমেন্ট বানানো আছে, আর এখানে মোমেন্ট বানানো নাই বলে মোমেন্ট বানাইলাম দূরত্ব গুণ করে, তাহলে এটা যা আছে তাই এটা অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে মাইনাস, এরপর এখানে আর বি এরপর হচ্ছে মাইনাস আর বি, আর বি ইন্টু এটা হবে ঘড়ি কাটার বিপরীত দিকে নেগেটিভ, তাহলে চার আট যদি আমরা ক্যালকুলেশন করি আর্মির একটা মান পাওয়া যাবে, আর্মি সমান কত আসে দেখি আমরা, আর্মি সমান পাইছি 50 কেজি, আর্মি সমান আর্মি হবে 50 কেজি, আর এস আই আর এ আর এস আই তাহলে এখানে যতগুলো মোমেন্ট বাদে শুধুমাত্র বল যা আছে সে বলগুলোর আর্মি অংশটা বাদ দিলে বাদ বাকিটা আর এ দেবে, বল আছে 50 × 4 + 100 - আর বি 50 কেজি, বাদ দিয়ে তাহলে এখানে 200 50 × 4 + 100 - 50, এটা করলে এটা হচ্ছে যে 250 কেজি, না আর এনএস আমার 250 কেজি, এখন আমরা একটা শেয়ার পজ এবং বেনিমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি, শেয়ার পজ এবং বেনিমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি, আমরা এখানে তো অঙ্কন করতে চাই শেয়ার পজ বেনিমেন্ট ডায়াগ্রাম 0 0, তাহলে আমরা এ তে যদি চিন্তা করি যে রিসেপ্টিভ ডায়াগ্রাম, রিসেপ্টিভ ডায়াগ্রাম তাহলে ভি এ এটা লেফটে তো 0, আর ভি এ রাইটে যখন আমরা যাবো তখন এটা পজিটিভ পাবো 250 তাহলে এখান থেকে পজিটিভ 250 উঠলাম 250, যখন এখান থেকে এই জায়গায় যাবো তাহলে এখানে আমার এই ডিস্ট্রিবিউশন ফার্স্টটা বাদ যাবে, এখানে ডি ভি ডির লেফটে, ভি ডি লেফট ভি ডি রাইট লেফটে যখন যাবো তখন হচ্ছে হাতে ছিল আগে 250 মাইনাস এখন 50 × 60, 250 - 50 আমরা যদি সাই করি তাহলে শুধু 50, এখান থেকে আমার কমে এই জায়গায় আসছে শুধুমাত্র 50, শুধুমাত্র 50 কেজি, এখান থেকে আমরা যদি আমি রাইটে যাই ভিডি ভিডি রাইটে গেলে আবার আমার 100 কেজি মাইনাস হবে, ঠিক আছে হাতে মাইনাস, এখান থেকে আমার 100 কেজি আরও আরও মাইনাস হবে এখানে 50 কেজি, এখন এখানে কোনো বল নাই এখানে সরাসরি চলে আসবে, কারণ এটা তো মোমেন্ট আর এটা বলের ডায়াগ্রাম, এই জন্য মোমেন্টের এই পিওর মোমেন্টটা এসএফপি ডায়াগ্রাম হিসাবে আসবে না, কারণ এটা শুধুমাত্র মোমেন্ট বল বলের ডায়াগ্রাম তৈরি হচ্ছে, এই জন্য এই পিওর মোমেন্টটা এই ডায়াগ্রামে কোনো প্রভাব ফেলবে না, তাহলে শুধুমাত্র এরপরে সোজা চলে গেলে এখানেও 50 আর এখানেও আমরা 50, এখানে দেওয়া আছে আর বি আছে পজিটিভ, যদি আমরা ভিভির লেফটে যাই লেফটে গেলে তো আমরা -50 পাবো, আর ভিবি যদি আমরা রাইটে যাই রাইটে গেলে -50 আর +50, যদি এই 50টা করে দিচ্ছি তাহলে 0 হয়ে গেল, 0 এখান থেকে 0 হয়ে গেল, 0 থেকে শুরু হয়েছে আমার এটা 0 থেকে গিয়ে শেষ, এটা হচ্ছে আমার এসএফপি ডায়াগ্রাম, এসএফপি ডায়াগ্রাম, এরপর যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চাই বিএমডি 0 0, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করতে চাইলে আমরা এইভাবে দেখাতে পারি, হিসেবটা বিএমডি ডায়াগ্রাম, ভিএমডি ডায়াগ্রাম আমরা প্রথমে বলছি যে এরিয়া নেব, তাহলে ভি এ তে কোনো এরিয়া নাই, এম এ তে এরিয়া নাই তাহলে 0, তাহলে আমরা এম যদি আমরা ডি তে যাই এখান থেকে এই জায়গায় গেলে পরে এই রেল এটা ট্রাপিজিয়াম, তাহলে এর এরিয়া হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহুদের মানে এটা এই দুটো সমান্তরাল বাহু, 250 + 50 ইন্টু উচ্চতা, এখান থেকে উচ্চতা আছে 60 দূরত্ব, এটা পজিটিভ, এটা হচ্ছে কষ্ট আমি 2 দিয়ে কাটা গেলে 2 তাহলে 250 + 50 ইন্টু 2 হচ্ছে 600, এটা হচ্ছে 600 কেজি মিটার পজিটিভ পাইলাম, তাহলে ডিস্ট্রিবিউশন নোট তাহলে এখানে এটা
এরকম হবে, বাঁকা হবে তাহলে 600 কেজি মিটার পজিটিভ মিটার ডায়াগ্রাম, যদি পজিটিভ এরপর নেগেটিভ মিটার, তাহলে এখানে যদি আমরা চিন্তা করি সিতে, সিতে চিন্তা করলে কি হবে আমার এখানে এটা নেগেটিভ, তো নেগেটিভ কত হবে 50 ইন্টু উচ্চতা আছে 2, 50 উচ্চতা আর এখান থেকে ভূমি আছে 2 মিটার। এম সিতে যদি আমরা চিন্তা করি, এম সির আমরা লেফটে চিন্তা করলাম, যেহেতু এখানে পিওর মোমেন্ট আছে তাহলে মোমেন্টটা অবশ্যই মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার সময় কাউন্ট করতে হবে। এম সি লেফট আমরা চিন্তা করি, লেফটে যদি চিন্তা করি লেফটটা ডাইভ সেটা হচ্ছে তাহলে আগে ছিল পজিটিভ 600 এবং -50 × 2, পজিটিভ 600 -50 × 2 যদি আমরা চিন্তা করি এটা ক্ষেত্রফল ঠিক আছে, -পজিটিভ 500 এখান থেকে পজিটিভ, যেহেতু এখানে আর এ নাই ডিস্ট্রিবিউশন লোড নাই তাহলে এটা সরাসরি এরকম যাবে, এটা হচ্ছে 500 হবে, এরিয়াটা বাদ গেল, 600 থেকে 50 × 2 বাদ গেল 100, 600 500 থাকে। এখন এখানে যেহেতু পিওর মুভমেন্ট আছে সিতে, সিতে যখন রাইট ক্রস করতে যাবো সির রাইটে যখন পিওর মুভমেন্ট আসবে, আগে ছিল পজিটিভ 500 আর এখানে পিওর মুভমেন্ট আছে মাইনাস আছে অ্যান্টিক্লোজ নেগেটিভ 700, তো এটা করলে হবে তো 100 কেজি মিটার। আমাদের পিওর মুভমেন্টটা এখানে বাদ যাবে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ বাদ যাবে, ক্লকওয়াইজ যদি আমরা পজিটিভ করতাম এখানে তার থাকে এখানে 100, এখানে থাকে এখানে 100। পিওর মুভমেন্টের জন্য ডায়াগ্রাম খাড়া উঠবে, খাড়া হয় পজিটিভ হলে উপরে হবে, নেগেটিভ হলে পরে নিচে নামবে, তাহলে এখানে থাকে 100 কেজি মিটার। আর এখান থেকে আবার এইটা আমার বাদ যাবে এরিয়াটা, তাহলে এম আমরা বি যদি বলি, এম বিতে আগে ছিল হাতে পজিটিভ 100 -50 × 2, তাহলে এটা 0, আর এখান থেকে এটা ক্ষেত্রফল এখান থেকে খাড়া দূরত্ব 50 আর এখান থেকে 2 100, তাহলে এখান থেকে এটা এটা আছে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে এরকম। এ আছে আমরা সেই 0 যেখানে 0 থেকে শুরু করছিলাম আমরা 0 তে গিয়ে শেষ করছি, এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এইভাবে আমরা একটা সিম্পল সমাটের বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। এটা যদি খেয়াল রাখে যদি বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রামের এই পাশে এক্সট্রা ক্যান্টিলিভার অংশ থাকে, তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে এই লোডের কারণে বা এখানে পয়েন্ট লোডের কারণে ডায়াগ্রামটা প্রথমে নেগেটিভ হবে, তারপরে আবার ওপর দিকে গিয়ে আবার এখানে পজিটিভ উঠবে, এটা আমরা খেয়াল রাখবো কোনো যদি কোনো বিমে এরকম থাকে। তাহলে এইভাবে আমরা যেসব শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সিম্পল সমাটিক বিমের ক্ষেত্রে সমাধান করতে পারবো। পিওর মোমেন্ট থাকলে পিওর মোমেন্ট এরকম থাকলে পিওর মোমেন্ট বানাই নেবো, সরাসরি এরকম থাকলেও আমরা পিওর মোমেন্ট কাউন্ট করবো, সেটা শুধুমাত্র মোমেন্টের হিসাবে আসবে এবং প্রতিক্রিয়া বল বের করার সময় আসবে, শেয়ার ফোর্সে আসবে না। তো ধন্যবাদ সবাইকে, আমরা স্ট্রাকচার মেকানিক্সে যাবৎ পর্যন্ত যা আলোচনা করলাম এই বিষয়গুলো আমরা আশা করি বাসায় প্র্যাকটিস করে নিজেরা চেষ্টা করব, আর নিজেরা সাবধানতা থাকি, পড়াশোনা যতটুকু সম্ভব চেষ্টা করি করার, আর যখন একাডেমিকভাবে ক্লাস চালু হবে তখন আমরা আবার বিস্তারিত বাদ বাকি যে বিষয়গুলো আছে আলোচনা করব। ধন্যবাদ আজকের মতো এখানে সবাইকে, আল্লাহ হাফেজ।